lira, 5 lira emek pahalı. Günü kurtarın. তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 24,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 90,000-এর বেশি মানুষ। দেশ দুটির কর্মকর্তা ও অধিকার কর্মীরা এই তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত 24,178 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কে 20,665 এবং সিরিয়ায় 3,513 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় 53,00,000 মানুষ গৃহহীন হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকে পড়ে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের 5 দিন পরেও অলৌকিকভাবে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধারও করেছেন তারা। এর মধ্যে বাংলাদেশের উদ্ধারকারী দল 17 বছরের এক বালিকাকে জীবিত উদ্ধার করে। জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পর সিরিয়ায় 53,00,000 মানুষ গৃহহীন হতে পারে আর তুরস্ক ও সিরিয়ায় প্রায় 9,00,000 মানুষের রান্না করা খাবারের প্রয়োজন। ভয়াবহ এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ তুরস্ক ও সিরিয়ায় সাহায্যের হাত বাড়িয়েছে। এরই মধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সহ অনেকগুলো দেশ। গেল সোমবার ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর আবারও 6.7 মাত্রার আরও একটি ভূমিকম্প, পরে আরও অনেকগুলো আফটার শক অনুভূত হয়। তুষার ইসলাম, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।